2022-23 অর্থ বছরে লেবু জাতীয় ফসল ও সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ভৈলাতোর ভদ্রপাড়ে মাঠ দিবসের আয়োজন করে। এতে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার লাইলা আঞ্জুমান বেগমের সভাপতিতে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মদ শামিমা নাজরিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল, জেলা উদ্ভিদ সংরক্ষণের অতিরিক্ত উপপরিচালক শাহিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম সহ প্রমুখ। কমলা হচ্ছে দার্জিলিং। মশাল নাই কোথা থেকে? যাই হোক স্যার, আপনি ইয়ে করেন।